আরে ভাগনে, সকাল থেকে একটাও দাও মারা হয়নি, পকেটে তো একটা টাকাও নেই। এখন কি করবো, সারা দিশে হইতে পাই না রে। মামি তো বাড়ার সময় কইয়া দিয়েছে তোমাকে, 1 কেজি মিষ্টি আর এখানটা বেনারসি শাড়ি নিয়ে যেতে হবে, নাহলে তো তোমার পিঠে ছাল চামড়ায় উঠিয়ে নিবে। তুই ঠিকই কইছিস ভাগনে, চামড়া তো ছুবে না ভাগনে রে। তুই আমার মনের কথাটা বুঝতে পারছিস, এই কথাটা তো তোর মামি বুঝতে পারে না রে। সালা কি যে করবো, মামা 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 ওইদিকে দেখো। মামা এই সালার বাড়া সালা, আমি তোর ভাগনে, তুই তুই আমার ভাগনে। মামা আমি যা দেখছি তুমি কি তাই দেখছো? হ্যাঁ রে ভাগনে, আমি যা ভাবছি তুমি কি তাই ভাবছো? হ্যাঁ রে ভাগনে। তাইলে দেরি কেন, চলো কাজে নেমে পড়ি। মামা হ্যাঁ, এই গাড়ি খানটা যদি আমরা চুরি করতে পারি তাহলে আমাকে 1 মাস চুরি করা লাগবে না মামা। কত বোকা ছেলে তুই রে, ওই গাড়ির দাম জানি কত টাকা দাম? 1 লাখ টাকা দাম। 1 লাখ গাড়ি ওখানটা 1 লাখ? চাল আর বেটা চাল, ওখান গাড়ি চুরি করতে পারলে আমাকে 1 বছর কোনো নাম কথাই থাকবে না চুরি করার। আর তুই কাছে 1 মাস, তোর এখানে গাড়ি যদি চুরি করতে পারি বুঝলি, হ্যাঁ তোর মামির লেগে 5খান 7খান বেনারসের শাড়ি, তোর 1 কেজি মিষ্টি কোন কথা, 5 কেজি যদি মিষ্টি লেগে যায়, গাড়ি গাড়ি মিষ্টি লেগে, তার টাকা তো উঠবে না। তাই মামা তাহলে ই করি, আমাকে একটা টাচ মোবাইল গেলে কিনে দিও। টাচ মোবাইল দাম দামি টাচ মোবাইল তোকে কিনে দেবো। আচ্ছা ঠিক আছে মামা, তুই চিন্তা করিস, তাহলে আরকে দেরি করে লাভ নেই, চলো ভক্কা ফের শিখা পালিয়ে দিবে। চলো চলো বলি কি হলো মামা, মামা ই করো গাড়ির ড্রাইভার তুমি দিকে থাকে ভক্ক করে দেখো। হ্যাঁ দেখো দেখ কি হয় বলা যাবে না, আশপাশে নাই মামা, দেখতে পাই না যায় না। গাড়ি খান ভালো করে দেখেলি, ভালো করে দেখো মামা দেখো। আরে ভাগনে, হ্যাঁ মামা, ওরে চা সার বাচ্চা চা সার, শালার বাটা শালা, বাপের জন্য হুন্ডা দেখেনি, আয়নায় তাই নে তোমার মুখ দেখাইছে, ওই লেগে তো চেহারাটা চিনা চিনা লাগছে। ভালো করে দেখো তো তুমি মামা, চা খাতে মনে হচ্ছে পাম কম আছে, 5 টাকা খরচ হবে আমাকে পাম করতে হবে। জানো না যে হারা গাড়িটা চুরি করবো, সালা এই গাড়ি লেগছে কিনা সালা, সালা মামা সালা মেকার টেকার দেখে আসতে পারিনি, জানো সমস্যা নেই, ওই চুরি করে নিয়ে যাওয়া পাকে রাতে ভালো করে দেবো। সালা লেললে হারাকে লেললে পাশে তো যাওয়া, মানে তুমি চোখে রাখো তো কেমন লাগছে? কি কয়েছি দেখ না, আগে আমি চোখে দেখি কে রে, আগে মান আছে কেমন রে ভেগরে, একবারে জোশ জোশ মনে হচ্ছে আমারই গাড়ি। হ্যাঁ গাড়ি এখন বেচবে কয়েছো না ফেসবে আমরা চালিয়ে বেড়াবো, সেই তো রে ভেগনে, তো টাকা জেনে রে ভেগনে, গাড়ি বেচে দিতে হবে, দাঁড়া খান তোর আচ্ছা একটু কম দামি গেলে কিনে নিবো। মামা তুমি নাম, আমি একবার চড়ে দেখবো। তুই চড়বি কয়েছিস ভেগনে এত দামি গাড়িতে? ধর মামা চড়ে দেখবো, দেখ তাইলে মামা গাড়িতে যেমন হচ্ছে তেল নাই যে মামা, তেল যেমন উঠতে হবে ফেসে গেল, কত ফকি নির বাটা ফকি নিবে যে গাড়িতে তারা তেল রাখেনি, তাহলে তো লস লাগিয়ে দিলে 500 টাকা লস। সালা এক হিসাবে ওর উপকারী করছি মামা, গাড়ি চুরি করে আমরা, তুই ঠিক হয়েছিস, ওকে যে ভাঙা খান ঠিক করতে হবে, 5 হাজার টাকা লাগতো, তেল ভরতে হবে, ওর খরচই হবে না, ওই হিসাবে যে হারা কারো টাকা দেওয়া দরকার রাখবে। হুম মামা ওর উপকার করে দিবি। এ ভাই এই গাড়ি এখানে কি করছো তোমরা, তোমার মতি গতি তো ভাল লাগে না, কি ব্যাপার কার গাড়ি এখানটা? গাড়ি কার জানি না ভাই, তো গাড়ির ওপরে কেন বসে আছো, গাড়ি জানো না তো, তোমরা চোর নাকি? আরে ভাই ওরা চোর না, আমার ভদ্র লোকের ছেলে, আর ভদ্র পরিবারের ছেলে, আমাকে দেখে কি চোর মনে হয়? ওরকমই তো লাগছে, তো তুমি গাড়ির ওপরে কি করছো? ও আসলে আমার মামা একটা নতুন গাড়ি কিনবে, তো তার কি আমরা দেখছি মানে গাড়িটা কেমন মানাবে। আমার ভাগিনা ঠিকই বলেছে, এখানে গাড়ি রাখার জায়গা নয়, গাড়ি দেখতে হবে শোরুমে গিয়ে, শোরুমে যে যাও, শোরুমে যে দেখো, যাও ভালো গাড়ি দেখার গাড়ি দেখতে এসছে। বর্তমানে কেটা যে ভালো মানুষ আছে তা বুঝারই উপায় নাই,
আরে লাস্ট টাইমের ওটাকে দেখেছো গাড়িখান রোডের কোলে খাড়া করে চুয়াচি লেগেছে, আমি যদি না থাকতাম গাড়িখান চুরি হয়ে যেত। আমার তো কাজের গাইজি মেরে দিলে যে মামা। হ্যাঁ রে ভাগ না, ওরা তো ওই শালা তো হারকে পাকা ধরে মই দিয়ে দিলে রে শালা। আহার পেটে ওপেন না মামা। মামা মামা চলে গেছে, চলে গেছে, চলে গেছে রে ভাগ না। হ্যাঁ চলে গেছে, দেখো 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 চলে গেছে, চলো 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 মরা তো শালা গেছে। চলে আশেপাশে দেখে নে মামা, দেখে লাও। নাই নাই করলে ভেগে না, উঠ তাড়াতাড়ি উঠ, চালাতে পারবি রে ভেগে না। হ্যাঁ মামা ঘাড়ে ফেললে চলে যাবো, তো চালাইতে পারবো না। ভেগরে মক করলে না রে, পারবি তুই রে ভেগরে। মনে নিলে হ্যাঁ মামা চাবি অন করিনি, এই তো মনে হয় পিঠে বাড়তি ভাঙলো। মক করলে না রে ভেগরে, লে না রে ভেগ না, লে মক করে লে লে লে। তোমার গাড়ি চুরি করে এক হিসাবে আমরা উপকারী করছো, তোমার হেডলাইট ভাঙা আছে, গাড়িতে তেল নেই, কত টাকা খরচ হতো এক হিসাবে আমরা পুরস্কার দেওয়া দরকার। তুই কথা খারাপ কইস নি, তোমার গাড়ির লেগে হারিয়ে পাখান ভেঙে গেছে, যদি পাখাটা আবার এক্সরে করতে গেলে তোর 1,00,000 টাকা খরচ হবে, কে দিবে? তুমি দিবে? তুমি দিবে? কে দিবে? ওই লোকটা গেছে কিনা দেখ তো একটু, মেলায় দুধ চলে গেছে মামা। তুই তাহলে আগে ধরে রাখে না, আগে ছাড় এখন। তাহলে তুমি এখন যাই কেন করছিলে? এরকম যদি এক টিম না করতো ওখানে টক টকটা পিঠে ভাঙতো, তোর পা হাত ভেঙে ছাত্র করে দিত। একদম করেছিল মনে রাখলি? তোমার সাইজই খারাপ আজকে। আমার সাইজ খারাপ না তোর মামির সাইজ খারাপ?